গত সোমবার টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় লেটস ভাইবের পক্ষ থেকে একটি কনসার্ট, যেখানে সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি। অনুষ্ঠানটি বিকেল 5টা থেকে শুরু হয়, যেখানে কিল দ্য জ্যাম, উন্ডেড পোয়েটস, টেম্পো, কোলসল সহ মোট 10টি দল পারফর্ম করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। ভালো লাগতেছে লেটস ভাইবের, যেহেতু আরও এর আগেও আফটার ম্যাথের মেবি একটা শো দেখছিলাম, সো দ্যাট ওয়াজ গুড। এর আগেও মনে হয় একটা শো দেখছিলাম, ওটাও ভালো ছিল, খুব ভালো লাগতেছে। আর আজকে মেইনলি এখানে আমার ডিপার্টমেন্টের সিনিয়র আছেন, উনি পারফর্ম করবে, তো ওনার জন্য মেইনলি আসা। মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যান্ডগুলোকে উৎসাহ দিতেই এই আয়োজন। হতে পারে এটা লাস্ট ব্যাচেলর লাইফের, ব্যাচেলর লাইফের, সো এটা মেইনলি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটাতে হচ্ছে আমরা ক্রিয়েটিভ পিপলদেরকে ইনভাইট করি, নট জাস্ট মিউজিক, গ্রাফিটি, লাইভ স্কেচ, এভরিথিং, মানে যে টাইপ অফ ক্রিয়েটিভিটি হোক, তার র‍্যাপার করতে পারে সে, এনিথিং, তো ক্রিয়েটিভিটিকে প্রমোশন করে একটা প্ল্যাটফর্ম করতেছে আন্ডাররেটেড আর্টিস্টদের জন্য, যারা আন্ডাররেটেড। নিজেদের তৈরি গান ছাড়াও খ্যাতনামা ব্যান্ডের গান পরিবেশন করা হয়। দর্শকের মধ্যেও দেখা যায় তুমুল উৎসাহ, নাচে গানে বন্ধুবান্ধবের সাথে মেতে উঠে সকলে। গান ছাড়াও ছিল গ্রাফিটি ও লাইভ স্কেচিং সেকশন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নতুন ব্যান্ড ও শিল্পীদের প্রেরণা যোগানো ও আত্মপ্রকাশের একটি মঞ্চ করে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খন্দকার আরিয়ান হোসেন, টিউটিভি, ঢাকা।